দেশজুড়ি এতিয়া লোকসভা নির্বাচন কেন্দ্রিক বতাহ। সুকলমে সমগ্র দেশত 18 সংখ্যক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করবলৈ সাজু হৈছে দেশের নির্বাচন আয়োগ। ইতিমধ্যে দেশের সকলো রাজ্য আর কেন্দ্রীয় শাসিত রাজ্যলৈ নির্বাচন আয়োগে বিশেষ কেতবোৰ নির্দেশনা জারি করেছে। এনে সময়তে দুদিনীয়া ভ্রমণসূচীলৈ 5 মার্চত অসমলৈ আহিব দেশের নির্বাচন আয়োগ। 6 মার্চত রাজ্যের সকলো জেলার জেলা আয়ুক্তর সৈতে নির্বাচন আয়োগে নির্বাচনী প্রস্তুতি সন্দর্ভত পর্যালোচনা করিব। এই কথা শনিবারে সদরি করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মই যিমান দূর জানো 5 তারিখে অসমত ইলেকশন কমিশনের টিম আহিব আর 6 তারিখে আমার জেলা আয়ুক্ত সকলকো লগ পাব, মুখ্য সচিবকো লগ পাব। ইপিনে বহাগ বিহুর পূর্বে অসমত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করবলৈ রাজ্য সরকারে পুনর নির্বাচন আয়োগক অনুরোধ জানাব। এই বিষয়ত মুখ্য সচিবে নির্বাচন আয়োগক জানাব অনুরোধ। আমার মুখ্য সচিবে অসম সরকারের সিদ্ধান্তটো আমি ইলেকশন কমিশনক জানাম যে যদি বেলেগ একো অসুবিধা না থাকে আপনাদের 14 এপ্রিলের আগতেই নির্বাচনটো শেষ করে দিয়ক, কারণ এপ্রিলের পিছত 14 এপ্রিলের পিছত অসমত পরিবেশটো অল্প আনন্দ উৎসবের পরিবেশ থাকে, সেই সময়ত আর কংগ্রেস বিজেপি এজিপি করে থাকা মন না থাকে, অসমীয়া হবার মন গুছি যায়। সেই কারণে আমারও আমিও বিচার যে বহাগর 14 এপ্রিলের আগতে যাতে নির্বাচনটো শেষ হয়ে যায়। একেদরে বিহুর পিছত বিভিন্ন জেলাত বারিষা হওয়ার বাবে বিহু পূর্বেই নির্বাচন হওয়াটো বিচারে অসম গণ পরিষদেও। রাজ্য সরকারের তরফরপা যেহেতু বারিষা অহার আগতে বিহুর পূর্বে অসমত নির্বাচন আরম্ভ হওয়াটো আমি বিচারিছো। হীরক মালাকর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দেশজুড়ি এতিয়া লোকসভা নির্বাচন কেন্দ্রিক বতাহ। সুকলমে সমগ্র দেশত 18 সংখ্যক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করবলৈ সাজু হৈছে দেশের নির্বাচন আয়োগ। ইতিমধ্যে দেশের সকলো রাজ্য আর কেন্দ্রীয় শাসিত রাজ্যলৈ নির্বাচন আয়োগে বিশেষ কেতবোৰ নির্দেশনা জারি করেছে। এনে সময়তে দুদিনীয়া ভ্রমণসূচীলৈ 5 মার্চত অসমলৈ আহিব দেশের নির্বাচন আয়োগ। 6 মার্চত রাজ্যের সকলো জেলার জেলা আয়ুক্তর সৈতে নির্বাচন আয়োগে নির্বাচনী প্রস্তুতি সন্দর্ভত পর্যালোচনা করিব। এই কথা শনিবারে সদরি করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মই যিমান দূর জানো 5 তারিখে অসমত ইলেকশন কমিশনের টিম আহিব আর 6 তারিখে আমার জেলা আয়ুক্ত সকলকো লগ পাব, মুখ্য সচিবকো লগ পাব। ইপিনে বহাগ বিহুর পূর্বে অসমত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করবলৈ রাজ্য সরকারে পুনর নির্বাচন আয়োগক অনুরোধ জানাব। এই বিষয়ত মুখ্য সচিবে নির্বাচন আয়োগক জানাব অনুরোধ। আমার মুখ্য সচিবে অসম সরকারের সিদ্ধান্তটো আমি ইলেকশন কমিশনক জানাম যে যদি বেলেগ একো অসুবিধা না থাকে আপনাদের 14 এপ্রিলের আগতেই নির্বাচনটো শেষ করে দিয়ক, কারণ এপ্রিলের পিছত 14 এপ্রিলের পিছত অসমত পরিবেশটো অল্প আনন্দ উৎসবের পরিবেশ থাকে, সেই সময়ত আর কংগ্রেস বিজেপি এজিপি করে থাকা মন না থাকে, অসমীয়া হবার মন গুছি যায়। সেই কারণে আমারও আমিও বিচার যে বহাগর 14 এপ্রিলের আগতে যাতে নির্বাচনটো শেষ হয়ে যায়। একেদরে বিহুর পিছত বিভিন্ন জেলাত বারিষা হওয়ার বাবে বিহু পূর্বেই নির্বাচন হওয়াটো বিচারে অসম গণ পরিষদেও। রাজ্য সরকারের তরফরপা যেহেতু বারিষা অহার আগতে বিহুর পূর্বে অসমত নির্বাচন আরম্ভ হওয়াটো আমি বিচারিছো। হীরক মালাকর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।